আসসালামু আলাইকুম, আমার নাম নাজনীন সুলতানা, আমার বয়স 54, আমার বাসা হলো যাত্রাবাড়ি। আমার পায়ের হাঁটুর সমস্যা ছিল প্রায় 4-5 বছর, কিন্তু আমি জানতাম যে আমার হাঁটুতেই সমস্যা, এবং আমি অনেক ডাক্তার দেখাইছি, আমাকে এক্সরেতে ওই হাঁটুর সমস্যায় দেখাইছে। ওনারা আমাকে খালি ক্যালসিয়াম দিত, আমি খেতে পারতাম না আইবিএসের জন্য। তারপরে আমি এই মানে মোটামুটি এভাবে 4-5 বছর কাটাই দিচ্ছি। হাঁটু ক্ষয় হয়ে গেছে, হাঁটু ফাঁক হয়ে গেছে, আর সবসময় পায়ের পাতা ব্যথা করত। এই হাঁটুতেই সমস্যা, ওটা পায়ের পাতা পর্যন্ত চলে যেত, প্রচুর ব্যথা করতো, রাতে ঘুমাতে পারতাম না। আমার হাজবেন্ড মানে একটু ডুলে টুলে দিলে একটু ঘুমাইতে পারতাম, আর নাহলে হাঁটতে গেলে খুব কষ্ট হয়, সিঁড়ি বাওয়াটাও কষ্ট হতো। এইভাবেই আমি আমার লাইফ 4 বছর কাটাইছি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি চলতে পারতাম না, কিছুক্ষণ হাঁটলে না মানে হাঁটা তো বসার থেকে উঠলে ব্যথা করতো। তারপরে মনে করেন আমি তো নিচে বসে কোনো কাজ করতে পারি না, আমি চেয়ারে বসে কাজ করি, তারপরে চেয়ারে বসে নামাজ পড়ি, সবকিছুই আমার নিচুতে কোনো কিছুই করা যেত না। তারপরে রিসেন্টলি আমার মাথা ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, তারপরে কোমর ব্যথাটা এত ছিল না। যদি এত কোমর ব্যথা থাকতো তাহলে আমি আগেই আরো ট্রিটমেন্ট করতাম, কিন্তু আমার কিছুদিন আগে আমার আব্বা মারা যায়, আমি একটু জার্নি করি, ওই জার্নি করার পরে আমার একটু হালকা হালকা কোমর ব্যথা হয়েছে। তারপরে আমার একটা বান্ধবী আমাকে এই DPRC-র ঠিকানাটা দিছে, বললো যে ওখানে যায় হাড় ক্ষয়ের চিকিৎসা ভালো হয়। পরে আমি ওনার সাথে এসে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে উনি MRI করতে দিল। উনি MRI করাতে ধরা পড়লো যে আমার মেরুদণ্ডের হাড্ডি নিচে 4 না 3টা জানি ক্ষয় হয়ে গেছে, ঘাড়ের কাছে ক্ষয় হয়ে গেছে, এবং মানে এই জন্যই আমার মাথা এত ব্যথা, আর আমার কোমরও মানে সমস্যা, এটা আমি জানতাম না। পরে উনি পরে বললো যে আপনি পরের দিন আপনি ভর্তি হন, তা আমি ওখানে সিট পাই নাই, পরে এখানে সিট পাইছি, আমরা এর পরের দিনই চলে আসছি। আসার পরে ওনারা প্রপারলি ট্রিটমেন্ট দিল, এখন মোটামুটি আগের থেকে আমি ভালো আছি, আর পায়ের ব্যথা নাই, পায়ের ব্যথাটা আমার সম্পূর্ণই সেরে গেছে। এখানে আমার এরকম থেরাপি আমি কোনোদিন দেখি নাই, আমার ওরা যথেষ্ট আমাকে ওরা যত্ন সহকারে, আমি যে প্রথম প্রথম সহ্য করতে পারি নাই তারা অনেক সহ্য করে আমাকে অনেক যত্ন সহকারে থেরাপি দিচ্ছে। নার্সরা সব ভালো, যারা থেরাপি দেয় তারাও ভালো, বিশেষ করে আমার যে ডাক্তার যাকে আমি দেখাইছি সফিউল্লাহ প্রধান, ওনার ব্যবহার আচার আমার কাছে খুবই ভালো লাগছে, উনি আমার জন্য দোয়াও করছে, ওনার সব কিছুই মানে ট্রিটমেন্ট সুন্দর মতো দিচ্ছে একটার পর একটা, আর আল্লাহ আমার উপর সহায় ছিল, আমি ধৈর্য সহকারে নিচ্ছি। আমি মনে করি যে আমার মতো যারা এরকম মানে একদম আস্তে আস্তে বিছানায় পড়ে যাওয়ার থেকে এখানে এসে প্রপারলি ট্রিটমেন্ট নেওয়াটা অনেক বেটার। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি এখানে এসে যে সুস্থ হতে যেন আরো সুস্থ হতে পারি, আমার জন্য আপনারা সবাই এই দোয়াটাই করেন, যেন আমি যেন সুস্থ, যে কদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি যেন একটু সুস্থ জীবন যাপন করতে পারি। DPRC লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।